আমি চাই ও 24 ঘন্টার মধ্যে আমাকে ডিভোর্সটা দিয়ে দিক। সত্যি আমি চাই না, আমি রাজের স্ত্রী হয়ে, শি ইজ এ বিউটিফুল লেডি, শি ইজ মাই ওয়াইফ এন্ড উই বোথ হ্যাভ এ বিউটিফুল বেবি, সে আমার বাচ্চার মা, তাকে আমি সম্মান করি। এই সূত্র আমার আর শুনতে ইচ্ছে করবে না। নাইকিরে সুখ, নাইকিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়, যাতনে জ্বালিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জলম লয়। এই সুখটা না থাকে, মানে সংসারের যে সুখটা, কারণ ইতিপূর্বের গুলো অনেক সতেজ আর সবল ছিল, সো পরি মেন সুখটা আর খুঁজে পাচ্ছেন না। বল ছিন্ন গুণে বল উচ্চ স্বরে, না না না, মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ নানান পুরুষের তরে। আমি মদ্যপ অবস্থায় আমার বেবিকে দেখতে গেলাম এবং হাফ কাউ করলাম, এন্ড ইট ওয়াজ নট লাইক দ্যাট। একটা ফেক মানুষের সাথে কোনোদিনও পারবো না, রেসপেক্ট দেওয়াটা তো আসলে ভেতর থেকে আসে। আমার আমার এবং পরির দুজনেরই বেবির কনসেন্ট্রেশন দেওয়া উচিত, হি ইজ গ্রোয়িং। অপরাধী হয়ো না, এতটা পাপিষ্ঠ হওয়া দরকার নাই। সংসার ভাঙ্গা, সংসার ভাঙ্গা, এটা নিত্য পণ্যের মতো প্রতিনিয়ত ঘটে মিডিয়া কর্মীদের জীবনে। কেন ঘটে জানেন? তাদের জীবনটা হলো শতনাঙ্গে স্বর্গবাস, কারণ তারা নানান জনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক পার করেন, এক একজনের সাথে এক এক রকম মজা আর শান্তি পেয়ে থাকেন। চলতি কারোর সাথে যদি একটু ঘাটতি হয়, সেটা তারা নিমেষেই ছুড়ে ফেলেন, কারণ আরো কেউ না কেউ অপেক্ষা করছে তাদের জন্য। আর কোনো কিছুর মধ্যে আমার বাচ্চাকে টানো না, বাচ্চাকে টেনে এনে ইমোশনটা ক্রিয়েট করা একটা লেম বিষয় হয়ে গেছে। আর বউ হয়ে এই যে মিথ্যা ব্লেম গুলো তুমি আমাকে দিচ্ছ, তুমি কিছু বলবা না, কিন্তু তোমার বন্ধুদেরকে দিয়ে বলাবা, সেটা সে ফেসবুকে দিয়ে দিবে, সেখানে সে বলবে যে আমি পরিমণিকে বয়কট করছি। একটা মানুষজন ক্লেম করবে যে তুমি আমাকে খুঁজে পাচ্ছ না, আমি একটা মেয়ের সাথে ঘুরছি, এটা তো আমার জন্য একটা মিথ্যাচার, ইটস নট এ গুড ক্লেম। ভাই আমি সারা জীবনে ভুলভাল, এবং যেভাবেই আমাকে জাজ করতে চান আমি সেভাবেই আছি, আর বাচ্চাটা তো বড় হয়ে দেখবে। দুজন কি দরকার ছিল এই জন্য? ও পাশে দাঁড়ানো থাকতো, আমি দাঁড়ানো থাকতাম, দেন দুজন। আসলে দুজনকে একত্র করা উচিত তাদের মেডিকেল চেকআপের জন্য। শরীফুল রাজ সুস্থ আছেন কিনা, পরি আপোষ ঠিক মতো মজা পাচ্ছেন কিনা, শরীফুল রাজের মেশিন ঠিক মতো চলে কিনা, তখন শুরু হয় দোষারোপ। আসলে এক তরকারি বারবার খেতে ভালো লাগে না, এটাই মেইন কথা, অথচ বিভিন্ন ইস্যু তৈরি করেন। যেমন শরীফুল রাজ তার সংসার ভাঙ্গার জন্য দায়ী করেন সাংবাদিকদের, জার্নালিস্টদের। কোন জার্নালিস্টকে নিয়ে মানে হাঙ্গামা করতে যাইনি, আর কাদের নিয়ে আমি যাবো ওই জায়গায় করতে? ওরাই তো আসলে নিউজ করছে যে আমি ডিভোর্স দিলাম, ছুটি দিলাম। এখন বলেন তো সাংবাদিকেরা কি তাদের সাথে শুয়ে পড়ে থাকেন? অবশ্যই না, লেগে থাকেন। সাংবাদিকদের কাজই হলো এটা, সত্যটা জনগণের মাঝে বিলিয়ে দেওয়া, সত্যটা জনগণকে বলা, আর এজন্য আপনাদেরটা আপনাদেরই ঢেকে রাখতে হবে, না পারলে ব্যর্থতাটা আপনারই। শরীফুল রাজ, আপনি আপনার নগ্নতা আর ব্যর্থতা ঢাকতে পারছেন না, পরীকে সুখী করতে পারছেন না। পরি সুন্দরী বলে ব্যাকুল হলেন, পাল দিলেন, সন্তান নিলেন, ভাবলেন আটকে গেল, আটকাতে পারলেন কি? পরি তো আবারও ঠিক ওই সাকলাইনের মতো কারোর সাথে স্যালাইন নিতে চান, তোমার স্যালাইনটা না ড্যামেজ। শরীফুল রাজ, এখন পরি আপু আপনাকে চায় না। আমি এর আগে বলেছিলাম পরি একটা সাইনবোর্ড চায়, সেটা আপনার দ্বারা হয়েছে, গুনিনের দেওয়া পেটটা আপনার উপরে ঢেলে দিয়েছেন, যে গুনিন করতে গিয়ে আমি বিয়ে করে ফেললাম ইনফ্যাক্ট, পিতার পরিচয় নিয়েছেন, এখন সেই সন্তান সাইনবোর্ড হিসাবে পরি সারা জীবন চলতে চায়, মাঝ মাস্তি করতে চায়, এখন পরির সেই উদ্দেশ্যটা সফল হয়েছে, আপনার প্রয়োজন নাই।